মানব পাচার বিরোধী দিবস ও সাইবার ক্রাইম সংক্রান্ত আলোচনা সভা রবিবার পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে ও বর্ধমান রাজ কলেজের এনএসএস বিভাগ ও বর্ধমানের সহযোদ্ধার সহযোগিতায় বর্ধমান রাজ কলেজের সভাগৃহে আন্তর্জাতিক মানব পাচার বিরোধী দিবস ও সাইবার ক্রাইম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হলো। এই অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসপি ট্রাফিক রাজেশ চৌধুরী, বর্ধমান মহিলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক বনানী রায়, বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী, বর্ধমান সাইবার ক্রাইম সেলের ওসি মানসিক বিশেষজ্ঞ ডক্টর সৌভিক ঘোষ এবং রাজ কলেজের বাটানি বিভাগের প্রধান ডক্টর প্রদীপ কুমার ব্যানার্জি ও 150 জন এনএসএসের ভলেন্টিয়ার ও কলেজের ছাত্রছাত্রীরা। আয়োজকদের তরফে বর্ধমান রাজ কলেজের এনএসএসের প্রোগ্রামের অফিসার হেমন্ত নবনীত রাম এবং সদস্য সুরজ ঘোষ ও অহনা ব্রহ্মচারী জানান, আজকের দিনে মানুষের মধ্যে ইন্টারনেট ব্যবহারের এর প্রবণতা বেড়ে চলেছে এবং চাকরির লোভ দেখিয়ে এবং উন্নত জীবনযাপনের প্রলোভন ও স্বপ্ন দেখিয়ে বিদেশে যেভাবে পাচারের সংখ্যা বেড়ে চলেছে ও উপরন্ত সাইবার ক্রাইমের সংখ্যা বেড়ে চলেছে, এই সমস্যা থেকে কীভাবে বেরিয়ে আসা যায় তা নিয়েই কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে এই আলোচনা সভার মাধ্যমে সচেতনতা বার্তা দেওয়া হয়। টোটাল স্টেজে যারা রয়েছেন, বসে আছেন, সবাই মিলে প্রায় 150 জনের কাছাকাছি। এই 150 জন আশা করি 1,500 বা 1,50,000 লোকের কাছে গ্র্যাজুয়ালি এই যদি বার্তাটি পৌঁছে দেন যে আমাদেরকে অ্যাওয়্যার হতে হবে যাতে কেউ ট্রাফিক না হয়। কারণ একটি কথা আছে, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, আমরা সবাই সেটা শুনেছি। সবাই হয়তো একটা লোকেশন আছে, কী লোকেশন? এটা হচ্ছে রাজ কলেজে, পিএস হচ্ছে পুলিশ স্টেশন হচ্ছে বর্ধমান, ডিস্ট্রিক্ট হচ্ছে পূর্ব বর্ধমান ইন্ডিয়াতে, তাই তো? কিন্তু ফেসবুকে যখন আমি দীঘাতে আপলোড করলাম, সেটা কী করে পাকিস্তান, সেটা কী করে ইংল্যান্ডে চলে গেল, কী করে কেউ জানি? জানি কিন্তু বলতে ভয় পাচ্ছি নাকি? না, আমি বলছি গল্প তো, এটা ইন্টারঅ্যাক্টিভ হতে হবে একটু। এই যে মানব পাচার জিনিসটা কি, এত গম্ভীর জিনিসটা এত গম্ভীরভাবে নেব না, সহজভাবে বোঝার চেষ্টা করবো যে আমাদের কোন কোন জিনিসগুলোতে, কোন কোন গাফিলতিতে এই জিনিসটা আমাদের সমাজের মধ্যেই বিরাজ করছে, তাই তো? তো একটু বুঝে নিই যে ফেসবুকে যে ফটোটা আপলোড করেছিলাম সেটা ইংল্যান্ডে গেল কী করে, কেউ বলতে পারবো? জানি তো আমরা কী কী করে জানি, যে যখনই কোনো ফটো ফেসবুক বা হোয়াটসঅ্যাপ বা যে কোনো সোশ্যাল মিডিয়া, ইউটিউব থেকে শুরু করে সমস্ত কিছু, যখনই কোনো সেটা আপলোড করলাম সেটা সারা বিশ্বের পক্ষে মূল স্রোতে ফিরে আসা খুবই কঠিন হয়ে পড়ে। আমাদের এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য মানব পাচার নামক ব্যাধিটিকে সমাজ থেকে বিতাড়িত করা। বর্ধমান জেলা পুলিশ নানাভাবে চেষ্টা করেছে এই ব্যাধিটিকে নির্মূল করার জন্য। এই মহৎ কাজে বর্ধমান জেলা পুলিশের সাথে যুক্ত হয়েছেন সহযোদ্ধা। এই বাহিনীর সদস্যরা অনর্গল চেষ্টা করে চলেছেন মানব পাচার মুক্ত সমাজ করতে। এখানে ছাত্রছাত্রীদের নিয়ে আসার মূল উদ্দেশ্য হল ছাত্রছাত্রীদের আত্মবিশ্বাস ও সামাজিক নেতৃত্বে আসার ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে তাদের স্বয়ংসম্পূর্ণ করে তোলা, যাতে তারা সমাজের সব রকম প্রতিবন্ধকতার বিরুদ্ধে লড়াই করে। আজ ইহা পর 30 জুলাই एंटी ह्यूमन ट्रैफिकिंग डे के उपलक्ष्य में एक कार्यक्रम का आयोजन किया गया, जिस कार्यक्रम को बर्धमान पुलिस थाना, बर्धमान सहयोद्धा और बर्धमान एनएसएस विभाग द्वारा संचालित किया गया। इस कार्यक्रम में बर्धमान महिला थाना की आईसी, बर्धमान थाना के डीएसपी, बर्धमान थाना के आईसी और विभिन्न प्रकार के अधिकारीगण मौजूद थे। साथ ही सहयोद्धा के अधिकारीगण एवं बर्धमान एनएसएस के सारे वॉलेंटियर्स और प्रोग्राम ऑफिसर, साथ ही साथ बर्धमान राज कॉलेज के बच्चे भी उपस्थित हुए थे। इस कार्यक्रम के द्वारा विद्यार्थियों को, साथ ही साथ समाज को मानव तस्करी से सचेत रहने के लिए वार्ता दिया गया। साथ ही साथ ये इस कार्यक्रम द्वारा एक नाटक का भी मंचन किया गया, जिसके द्वारा सभी को जागरूक करने का प्रयास किया गया। अपना नाम? मेरा नाम हेमंत नवनीत राम, मैं बर्धमान राज कॉलेज एनएसएस विभाग का प्रोग्राम ऑफिसर यूनिट 2 का हूँ।